আচ্ছা, এই যে দেখেন আমাদের কি বলে, যা যে কুইর কোট অনেক বেশি হয়ে যাচ্ছে, সেজন্য আমরা এটাকে একটা এক্সটার্নাল ফাইলে নিয়ে যাব। স্ক্রিপ্ট টাইপ টেক্স জাভা স্ক্রিপ্ট SRC JS, JS এর মধ্যে একটা ফাইল আগে ক্রিয়েট করতে হবে। আমি ক্রিয়েট করলাম মেইন ডট জেএস। ওকে, তো আমার এই পুরো ডকুমেন্টটাই আমি এখন নিয়ে চলে যাব, হলো কাট করছি, আমি নিয়ে চলে যাব আমার এই মেইন ডট জেএস এর ভিতরে। একটা কমেন্টস করে রাখি, এটা আসলে কিসের কোড ছিল। মেইন ব্যানার, আর এটা আমি একটু কমপ্লিট করি, মেইন ডট জেএস স্ক্রিপ্ট। এটা তো দেখি আগে আমার বর্তমান স্ক্রিপ্টটা কাজ করতেছে কি না। ওকে, এটা কাজ করতেছে, এর মানে আমার কোড ঠিক আছে। তো আমি এখন একটা গ্যালারি বানানোর চেষ্টা করি, দেখি গ্যালারি বানাই। আমার কথা শুনতে পারলে জানায়েন, আর যদি সমস্যা হয় তাহলেও বলিয়েন। শুনতে পাচ্ছি? সিএসএস করতেছি, মানে একটা ইমেজ গ্যালারি আগে রেডি করতেছি। আচ্ছা, আমরা কি একটা এটার জন্য বুটস্ট্র্যাপ অ্যাড করে নিতে পারি না এটার সাথে? যেহেতু আমরা কাজ করতেছি, বুটস্ট্র্যাপটা অ্যাড করে নেই। তাহলে আমাদের ডিজাইনটা সহজ হয়ে যাবে, তো বেশি ডিজাইন লিখতে হবে না। আচ্ছা, শুধু এটা কপি করলেও আমাদের বুটস্ট্র্যাপটা হয়ে যাবে। তাহলে CDN থেকে লোড হবে, হ্যাঁ, বাহির থেকে, ওই যে প্রথম যখন আমরা কাজ করতাম ওই রকম হয়ে যাবে। তো আমি মানে ওই কাজটাই করার চেষ্টা করি, ইজ টু ইমেজ, এটাকে আসলে ইমেজ গ্যালারিতে বলে না, সুন্দর নাম হলো ফটো, ফটো গ্যালারি। তো এটা আমি এক আপাতত ডিজাইন করলাম এভাবেই, আপনারা সুন্দর করে করে নেবেন আশা করি। কল MD, সাপোজ আমি 3 দিলাম, মানে 4টা করে শো করাবো আপাতত 3টা। আচ্ছা, ইমেজ, ইমেজ ট্যাগ, একটু রিলোড করি, দেখি আমার এই এরকম। আচ্ছা, আলাদা আলাদা এখানে আমি 3টা ইমেজ দিয়ে রাখলাম। তো দেখেন আমার এই 3টা ইমেজ, 4টা ইমেজ, সরি, এখানে 4টা ইমেজ দিয়ে রাখলাম, এই 4টা ইমেজ শো করতেছে। তো ছোট 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 করে শো করছে, আমি ইচ্ছা করলে এখানে যেন ক্লিক করলে ইমেজগুলো বড় হয় এটা করতে পারি। এটার জন্য আমরা যে প্লাগিনসটা ইউজ করব, যে কুয়েরির, সেটা হলো লাইট বক্স।
তো লাইট বক্স কিভাবে ইউজ করব, তো আমরা নর্মালি যে কোনো প্লাগইনস বা যে কোনো ফ্রেমওয়ার্ক যা কিছুই অ্যাড করতে চাই, প্রথমে আমাদেরকে ওটার সোর্স কোডটা ডাউনলোড করে নিতে হয়। তো আমি এই যে দেখেন ওরা গিট হ্যাবের লিঙ্ক দিছে, এখান থেকে আপনি ইচ্ছা করলে ক্লিক করলে এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা আমি ডাউনলোডটা করে নিই এখান থেকে, দেখেন এই যে ফুল কোডটা ওরা দিয়ে দিছে। তো আমি কোড থেকে ডাউনলোড জিপ, আপনারা অলরেডি এটার সাথে পরিচিত, প্রতিদিনই এখান থেকে কোড ডাউনলোড করেন। তো এটা পুরোটাই ডাউনলোড হয়ে গেছে ফোল্ডার সহ। এটার ভিতরে যা যা কিছু থাকার অবশ্যই আছে, আমি আপাতত না দেখলাম, দেখি এখন ওরা কি বলছে, কিভাবে আমি এক্সাম্পল কিছু এক্সাম্পল দিছে, তারপরে কিভাবে আমি স্টার্ট করতে পারি। দেখি স্টার্ট করার ক্ষেত্রে ওরা বলছে যে ডাউনলোড এ জিপ, অলরেডি আমি যেটা জিপ ডাউনলোড করছি, অথবা এখানে ক্লিক করলেও ডাউনলোড করা যেত। দেখেন এখানে ক্লিক করলেও আমি ক্লিক করলাম, এখান থেকেও আমি ডাউনলোড করতে পারি, এই যে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমি অলরেডি যেহেতু ডাউনলোড করেই ফেলছি, আমার আর দরকার নাই। তারপর কি বলতেছে, ওপেন আপ দ্য জিপ ওয়ার্কিং এক্সাম্পল ইন দ্য ক্লাব। আচ্ছা এটা এই ওই ফাইলটার কথা বলতেছে যেটা আমরা অলরেডি বের করে ফেলছি, এই যেটা, এই যেটার কথা বলতেছে, এটা আমরা অলরেডি নিয়ে নিছি। 2 নম্বর স্টেপ শেষ, 3 নম্বর স্টেপে বলেন, দেখেন কি বলছে, আমার পেজটা রেডি করতে বলছে। তারপরে এই যে যে এই ফাইলটা আছে, এই ফাইলটা অ্যাড করতে বলছে, কি ফাইল এটা, সিএসএস, ও বলে দিছে যে হেডের ভিতরে অ্যাড করতে। নর্মালি আমরা জানি যে এটা আসলে হেডের ভিতরে অ্যাড করতে হয়, এখন কথা হলো এই ফাইলটা আমি পাবো কোথায়, এই ফাইলটা আমি পাবো কোথায়। আমি বলে দিচ্ছি এই ফাইলটা আমাদেরকে একটু খুঁজতে হবে, ডিস্টের মধ্যে হলো সিএসএস, এই যে দেখেন এই ফাইলটা আমি পেয়ে গেছি এখানে। কারণ ওরা একটা হিন্টস দিয়ে দিছিল, এই যে বলেই দিছে যে ফাইলটা কোথায় পাবেন, কোন ফোল্ডারের মধ্যে পাবেন, দেখেন ওরা এখানেও বলে দিছিল। তো আপনি এটা নিলেন, কপি করে নিয়ে আমাদের যে সিএসএস এটা আছে এখানে রেখে দিলেন। ওকে, এখন তারপরে কি বলছে, ইনক্লুড করতে বলছে আবার কোনটা, দেখেন লাইটবক্স ডট জেএস, এটা কোথায় আছে, এটাও এই সেম জায়গাতেই আছে, রাখতে বলছে কোথায়, এটা ক্লোজ হওয়ার ঠিক আগে, মানে জেএস এর কোড। ওকে, তো ওটাও আমরা কপি করে আগে নিয়ে আসি, ডিস্টের মধ্যে এটা, এই তো কপি করে দিব হলো আমার যে সাইটটা আছে, আমার সাইটের এখানে। তো লিঙ্কটাও অ্যাড করে দিই, এটা তো সিএসএস এরটা কি অ্যাড করছি, করি নি এখনো। হ্যাঁ, লিঙ্ক সিএসএস লাইট বক্স, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট টাইপ টেক্স জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট বানান ভুল হয়েছে, টিএস একটা, এসআরসি জেএস, জেএস এর মধ্যে হলো লাইট বক্স ডট মিন। ওকে, আমার দুইটা এই স্টেপ পর্যন্ত শেষ হয়েছে, 3 নম্বর স্টেপ পর্যন্ত শেষ হয়েছে। 4 নম্বর স্টেপে যাই, 4 নম্বর স্টেপে যাওয়ার পরে দেখি ওরা কি বলছে, মেক শিওর দ্য কোয়েরি ইজ রিকোয়ার্ড ইন লাইট বক্স, যে কোয়েরি। আচ্ছা, ওরা বলতেছে যে আমরা এই যে যে কোয়েরিটা আছে এটা ওরা এনশিওর করতে বলতেছে, এই যে কোয়েরিটা আমাদের অ্যাড করা আছে কি নাই। এখন যদি আমাদের এটা অ্যাড করা না থাকতো, তাহলে এটা আমাদেরকে অ্যাড করে নিতে হতো, আর যেহেতু আছে সেহেতু দরকার নাই। এখন আমাদের ওয়েবসাইটে 10টা 20টা 50টা প্লাগইন থাকতে পারে, এর মানে আমরা 50টা প্লাগইনের সোর্স কোড অ্যাড করব, কিন্তু যে কুয়েরির যে এইটা,
এইটা মানে সিডিএন বা যে করে লাইব্রেরি যেটা বলতেছি এটা আমরা একবারই ইউজ করব, ঠিক আছে? এটা আমরা সর্বোচ্চ একবার ইউজ করব এবং প্রথমেই, আচ্ছা, সবার উপরে। সবার উপরে। দেন কি বলতেছে, কনফার্ম করতে বলতেছে এটা ঠিক লোকেশনে আছে কিনা। যেটা আমরা অ্যাড করছি এটা ঠিক লোকেশনে আছে কিনা, আর এটার ভিতরে কিছু ইমেজেস আছে, ওই ইমেজেসগুলা দিলে ওদের কিছু কি বলে যে অ্যারো সাইনগুলা দিবে। এই যে তিনটা ইমেজ, হ্যাঁ, ইমেজ তিনটা আমি দিয়ে দিতেছি আমাদের যে ইমেজেস ফোল্ডার আছে এটার মধ্যে। জাস্ট ওরা এগুলার জন্য কিছু অ্যারো সাইন দিবে, এটা আমি পরে আবার না দিয়ে দেখাবো নি। দেন কি বলতেছে, ওরা বলতেছে যে আমরা এই যে এটা অ্যাড করতে বলতেছে, জাস্ট এই এটা, তো এটা আমি অ্যাড করে দেখি এবার। কপি, জাস্ট যে উপরে আমি যে কোনো এক জায়গায় অ্যাড করলাম এখানে, হ্যাঁ, দেখি কি হয়, জাস্ট দেখতেছি কি হচ্ছে। হ্যাঁ দেখেন, এখানে একটা হয়েছে, এখানে ক্লিক করেন, লোড নিচ্ছে, লোড নিয়ে দেখি কি হয়। আলটিমেটলি এখানে কিচ্ছু হবে না, কারণ কি লোড নেওয়ার পরেও আসবে না, এখানে যে লোকেশনটা যে ইমেজের নামটা দেওয়া আছে এটা আসলে নাই। এখানে আমাদের যে ইমেজ আছে এই ইমেজগুলা দিতে হবে। তো আমি স্যার, ওই জায়গায় কি ইমেজ না পাই, এরর কোনো মেসেজ আসবে না? ওই লোড হতে থাকবে, এরর লোড না হলে আনলিমিটেড এবার একটু দেখি ইমেজটা আসছে। আসছে। আচ্ছা এখন দেখেন এই যে একটা এখানে একটা লেখা আসছে, দেখতেছেন ইরোর চিহ্নটা আসছে। তো ওই চিহ্নটা আবার দেখাচ্ছি আমি পরে। মূলত আমার এই যে এটা আছে লাইট বক্সটা, এটা লোড হচ্ছে হলো এটার জন্য, এই কোডটার জন্য। তো এগুলাই আমি আমাদের এটার আগে জাস্ট দিয়ে দিব আমাদের। আমাদের যে ইমেজ ট্যাগ নেই নর্মালি, ইমেজ ট্যাগ এখন আর ওইভাবে না নিয়ে একটা এ ট্যাগের মধ্যে নিব যদি এইটা ইউজ করতে আমরা চাই। দেখেন এবার কোনটাতে দিছি, প্রথমটাই ক্লিক করেন ইমেজ, আচ্ছা অন্য ইমেজ দিছি, তো অন্য ইমেজ না সেম ইমেজটাই দিতে হবে। সরি, শো করছে? এই যে দেখেন নিচে একটা লেখাও আসছে, হ্যাঁ নিচে একটা লেখা আসছে, ওটা আসছে হলো এই জায়গাটা থেকে, এই যে ডাটা টাইটেল এখানে দিলাম হলো আমি যে টাইটেলটাই দিব সেই টাইটেলটাই এখানে শো করবে, ঠিক আছে? এখন আমি আরো একটা দেই, আচ্ছা ইউআরএলটা চেঞ্জ করে দিতে হবে। আসছে দেখেন, এই যে এখানে কি আসছে, একটা এরো আসছে না? এখানে আবার দেখেন ডান পাশে একটা আসছে, দুইটা আসছে, তো ওই এরোটা দেখাচ্ছে। ক্লোজ করে দিতে পারতেছেন, বুঝতে পারছেন কি করা যাবে এটা? সেলিমের যে বড় ছোট আসতেছে ওটা ঠিক করা যাবে না? না না না, ইমেজ তো বড় ছোট আসবেই, এটা তো আসাটাই ভালো। ইমেজের যে সাইজ আছে আপনি যদি সেম সাইজের সবগুলা দিয়ে দেন তাহলে আর বড় ছোট হবে না, যেহেতু ইমেজের সাইজ ঠিক নাই সেহেতু এটা আসবেই। যে সাইজের আসবে ওই সাইজেরই। এটা কিছু ফাংশনালিটি আছে ওগুলার মাধ্যমে করতে পারবেন, যেমন আমরা ইতে দেখছি না, আরেকটা জিনিস স্যার, মানে যে ইমেজে ক্লিক করতেছেন ওই ইমেজের উপরে যদি বাসে, তো মনে করেন ব্যানারের উপরে যে বাসতেছে, না না না, এটা যে সব জায়গাতেই আপনার পুরো স্ক্রিনটা ধরে নিছে, দেখেন পুরো স্ক্রিনটা ধরে নিছে,
এখন আপনার যদি ইমেজটা বড় থাকে, এখন কি আর ব্যানারের উপরে আছে? দেখছেন স্যার। এখানে নর্মালি একটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। এখানে দেখেন আমি দুই জায়গাতে ইমেজ দিচ্ছি, একটা হলো ইমেজ ট্যাগে আর একটা দিচ্ছি হলো এ ট্যাগে। এ ট্যাগে সবসময় আপনারা ইমেজ দিবেন হাই কোয়ালিটির ইমেজ, অনেক বড় বড় হাই কোয়ালিটির ইমেজ দিবেন। আর ইমেজ ট্যাগে যেটা দিবেন ওখানে লো কোয়ালিটির ছোট ইমেজ দিবেন, কারণ ওটা ছোট আকারেই শো করতেছে। এটা ছোট ছোট ইমেজ শো করতেছে, এখানে তো বড় দিয়ে লাভ নাই। আর এখানে দিবেন হলো একটু বড় করে, ঠিক আছে? তাহলে তো স্যার প্রতিটা ইমেজ আমাদের দুইবার করে রাখতে হবে। দুইবার করে অবশ্যই রাখতে হবে। বোঝা গেল কি না? গেল তো ট্রাই করতে হবে। আচ্ছা, করেন, ট্রাই করেন আপনাদের মনের মর্জি। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখানে কিছু অপশনস আছে। হ্যাঁ, অপশনস গুলা আমরা এখান থেকে ই করে দেখতে পারবো, মানে এটা কিন্তু আমরা কিন্তু আলাদাভাবে আর কল করি নি, কল না করলেই কাজ করছে। কাজ করার পিছনে কারণ হলো এই যে ডাটা লাইট বক্স, এটা এই এটার জন্যই কাজ করছে। তো আপনি এটা আবার আলাদাভাবে কল করেও কাজ করাইতে পারবেন, এভাবে এখান থেকে আবার কিছু ফিচার চেঞ্জ করতে পারবেন, মানে মডিফাই করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। স্লিকে যেভাবে করতেছিলেন ওইভাবে এখানেও করতে পারবেন। দেখেন এখানে রিসাইজ যে ওটা 200 যে দেওয়া আছে ওটা কি সময় দেওয়া আছে স্যার? কোনটা ওই যে রিসাইজ ডিউরেশন 200। রিসাইজ ডিউরেশন 200, চলেন দেখি। আমিও জানি না রিসাইজ ডিউরেশন 200 মানে কি। এই যে দেখেন কি বলছে, এটা পড়েন। সময়টা নাকি দেখেন পরে কি বুঝেন। এবং এটার ডিফল্ট কত আছে? 0.7 সেকেন্ড, তাই না? আচ্ছা, মিলি সেকেন্ড হ্যাঁ, মিলি সেকেন্ড। তারপরে এই যে দেখেন ফেড ডিউরেশন, ফেড হওয়ার সময় কতটুকু টাইম নিবে, হাফ সেকেন্ড টাইম নিয়ে ডিউরেশন আসবে। এখানে মোটামুটি সবই বলা আছে। হ্যাঁ, এগুলা যদি আপনারা একটু সময় করে দেখতে পারেন, অনেক মানে ই করতে পারবেন, ভেরিয়েশন করতে পারবেন, অনেক কাস্টমাইজ করতে পারবেন এগুলা। এবং দেখেন কোন কোন ব্রাউজার সাপোর্ট করবে, এটা বলে দিছে। ইমেজ পপ আপ, অনেক প্লাগইনস আছে। হ্যাঁ, আপনারা দেখবেন এখানে। তারপরে jQuery.com আছে না, এই সাইটটা একটু ব্রাউজ করবেন, কত প্লাগইনস দরকার। এই যে jQuery.com, এটা ঢুকবেন, দেখবেন প্লাগইনস আর প্লাগইনস। এই যে প্লাগইনসে ক্লিক করবেন, দেখেন কি ধরনের প্লাগইনস দরকার আপনাদের। ইমেজ দেন, ইমেজ এই যে ম্যাগনিফায়ার পপ আপ, এটাকে ওরা 1 নম্বরে রাখছে। দেখি, আচ্ছা ভার্সন দেখাইতেছে, আমি লাস্ট ভার্সনটাই দেখি। ভিউ অনেক ফাস্ট এটা, তাই না?
ওটা তো আমরা এর আগে যেটা দেখলাম লাইট বক্স, তো টাইম লাগতো, এটা অনেক ফাস্ট কাজ করতেছে না? আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, এটা দেখতে পারেন, এটাও দেখতে পারেন আপনারা। হ্যাঁ, তারপরে দেখেন, মনে করেন আমাদের স্লাইডার দরকার। দেখি এই যে স্লিক অনেক ভালো অবস্থানে আছে, এটা কি স্লাইডার কথা বলছে দেখে আসি। আচ্ছা, এটা স্লাইডার না, মূলত ওই যে এটা প্রোডাক্ট ভেরিয়েশন, ই দেখি না আমরা, প্রাইস দেখি না, ওই যে সার্চ করি যে যখন প্রোডাক্ট ফিল্টারিং করি, বুঝতেছেন কোনটার কথা বলতেছি? স্যার ফ্রিল্যান্সার ডট কমে গেলে এরকম কইরা কন্টেস্ট ই করুন, যে ফিল্টার আচ্ছা, করুন যা। ফ্রিল্যান্সার ডট কম, না আমি একটা ওয়েবসাইটই দেখাই। লং জেকোয়েরিতে প্লাগিনসের অভাব নাই, কত ধরনের প্লাগিনস দরকার আপনারা পাবেন এখানে, স্লাইডার আছে, অ্যাজেক্স আছে। আচ্ছা দেখি অ্যানিমেশনে স্যার কি কি এত আছে। প্লাগিনস থাকা সত্ত্বেও প্লাগিনস কিনে কিসের জন্য তাহলে? যখন আপনার এগুলো দেওয়া হয় না তখনই কিনে, আপনার রিকোয়ারমেন্টের সাথে তো ফুলফিল মিলবে না অনেক সময়, তখন কিনতে হয়। আবার অনেক সময় আসলে আমরা তো প্লাগিনস নিয়ে একটু বেশি ভাবি যে কিনবো কি কিনবো না, অনেক চিন্তা করি, বাইরের ক্লায়েন্টরা ম্যাক্সিমাম সময় হুটহাট কিনে ফেলে, এত চিন্তাও করে না। আবার মানে সবাই, সব ক্লায়েন্ট না, ক্লায়েন্টের উপর ভেরি করে, এখান থেকে দেখতে পারেন বেশ কিছু আছে আর কি। স্যার মার্কেট প্লেসে স্যার গিগের মধ্যে লেখা থাকে যে আমি এতটা প্লাগইন এড করে দেবো, স্যার এই প্লাগইন গুলাই। হ্যাঁ, ওটা যে কোয়েরির প্লাগইন হলে যে কোয়েরির, আর যদি ইসের হয়ে থাকে ওয়ার্ডপ্রেসের হলে ওয়ার্ডপ্রেসের প্লাগইন যেটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, এখানে অনেক বিষয় আছে, আপনারা যদি একটু কখনো দেখতে পারেন অনেক কিছুই শিখতে পারবেন আশা করি। এটার থেকে যদি দেখেন যে ইউআই স্পিনার, তারপরে উইজার্ডটা দেখেন, যদি দেখেন যদি আর কি, ভিউ হোম পেজ দেখেন, এটা কি স্পিনার, স্পিনার কি দিছে, এটা তো এমনিতেই বানানো যায়, এক ক্লিক করলে ভ্যালু চেঞ্জ হবে, এটা আপনারা এমনি পারবেন। এটা কি দিছে, তো এই যে এটা একটা ভালো প্লাগিনস, এই যে ডেট পিকার, এই প্লাগিনসটা আপনাদের খুবই কার্যকরী হবে, এই ডেট পিকার প্লাগিনটা ক্লিক করলে এরকম একটা ক্যালেন্ডার শো করবে ডেট ইনপুট নেওয়ার জন্য, বুঝতে পারছেন? এই প্লাগিনসটা আমি আপনাদেরকে কি বলে হোম টাস্ক হিসেবে দিতেছি, ফটো গ্যালারি একটা এরকম একটা ওয়েবসাইট দেখান, হুম 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 ফটো। ফটো গ্যালারি সহ একটা ওয়েবসাইট দেখান। আচ্ছা, আমি ভিডিওটা অফ করে দেখি আরেকবার। যেমন কাউন্টারের কথাটাই বললেন, আমি যদি বলি কাউন্টার জেস, লিখলে হয়তো বা চলে আসবে, যে এখানে একটা আছে, এখানে আছে, অনেক প্লাগিনস আছে। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিন শেয়ার বন্ধ করে দিছি, এখন দেখেন তো কেটে দিয়ে আবার আমি নিয়ে আসি। দেখেন আমি কাউন্টার জেস লিখে সার্চ করছিলাম,
দেখেন এখানে এখানে প্রথম যে কয়টা আছে আমি এই কয়েকটাই ওপেন করলাম জাস্ট। এটা ডাউনলোড করতে বলতেছে, আর এটা কিভাবে ইনস্টল করে এটাও একটু দেখি। যে ইউজার্স লেখা আছে, বলে দেওয়া আছে কি এই যে এগুলা অ্যাড করতে বলছে। হ্যাঁ, অ্যাড করলেন, এগুলা এগুলো তো বুঝতেছেনি কোথায় অ্যাড করতে হবে না করতে হবে, অ্যাড করলেন। তারপরে এইভাবে এইচটিএমএলটা করতে বলছে, করলেন, জাস্ট এটাকে কল করে দিলেই হয়ে যাবে, অথবা এটা, এই তো কাউন্টার কাজ করতেছে। তারপরে দেখি এর এখানে একটা কাউন্টার আছে। আচ্ছা, তার আগে একটা জিনিস যেটা করে নেবেন, আপনার যেভাবে চাচ্ছেন ওইভাবে হচ্ছে কিনা ডেমো দেখে নেবেন, ঠিক আছে? এটা দেখেন, এটার আগে একটু ডেমো দেখেন, যদি আপনার ডেমো পছন্দ হয় দেন আপনি ওইভাবে কাজে যাবেন। এই যে এটা একটা, ঠিক আছে, দেখতেছেন তো, এগুলার মধ্যে থেকে আপনার যেটা পছন্দ হবে ওই কাউন্টারটাই আপনি ইউজ করবেন। স্যার কাউন্টার স্যার কেন অ্যাড করবো স্যার, এটা কাজ কি স্যার? আচ্ছা, কাউন্টারের আসলে কাজ কি? কাউন্টারের স্যার মূলত কি টাইপের ওয়েবসাইটে ব্যবহার করা হয়? এটা হলো যে কোনো বিষয়গুলাকে ওরা আসলে শো করায় ওইভাবে। দাঁড়ান আমি দেখাচ্ছি, এখানে একটা কাউন্টার অ্যাড করা আছে, এটা দেখেই দেখাই। মানে স্যার আমি একটা বিষয় বলি, ধরেন আমার ফটোশপের স্কিল আছে 50%, ওয়েবসাইটের স্কিল আছে 90%, এরকম এরকম করে কি ওটারে ই ওইরকমই করে করা যায়? ওইরকমই সরাসরি দেখাইলে ভালো লাগে না, একটু কাউন্টার দিয়ে দেখায়, মানে কাউন্ট হয়ে হয়ে মানে বেড়ে বেড়ে যাচ্ছে, ওটা দেখলে একটু ভালো লাগে। জি স্যার বুঝতে পারছি স্যার, যেমন মানে আমার এই যে সর্বোচ্চ এটা সরাসরি আমি দেখলাম, দেখেন এটা আমি সরাসরি দেখলাম, এটা আমার চোখে অতটা লাগলো না, আমি এটা হয়তো বা পড়বই না ভালোভাবে। হ্যাঁ, কিন্তু যখন এটা মনে করেন এই কাউন্টারটা ঘুরে আসবে, তখন আপনি দেখলে আপনার ভালো লাগবে, মানে ওইদিকে আপনার নজরটা যাবে। যেমন এই লেখাটা যদি এইভাবে থাকতো, এটা কিন্তু আমি অতটা পড়তাম না, যখন এটা এনিমেটেড হচ্ছে আমার চোখটা ওইদিকে যাচ্ছে, তাই না? দেখেন, আচ্ছা এটার কাউন্টারটা বন্ধ করা আছে মনে হয়। আচ্ছা, এটার কাউন্টার বন্ধ করা আছে, আমি এটার কাউন্ট এই কাউন্টারটাই দেখাই, যেখানে অন করা আছে ওখান থেকে দেখাই। আচ্ছা, দেখেন এখন এমনিতেই চোখটা এদিকে যাচ্ছে, যেহেতু এটা একটু লাফাচ্ছে, মানে চেঞ্জেবল জিনিসের প্রতি এমনিতেই চোখ যায়। যেমন আপনার বিলবোর্ডগুলোর কথায় আপনি চিন্তা করেন, যদি বিলবোর্ডগুলো শুধুমাত্র ইমেজ থাকে হয়তো বা আপনি তাকাবেন না, যদি বিলবোর্ডগুলোতে ওগুলা মনে করেন চেঞ্জেবল থাকে ইমেজ, তখন কিন্তু এমনিতেই তাকাচ্ছেন, একটা ভিডিও থাকলে ওইদিকে তাকাচ্ছেন এমনিতেই। বিষয়টা ওইরকম একটু মানে চোখে লাগার জন্য এমন করা হয়, বুঝলেন? চোখের আকর্ষণ করে নি। ক্লিয়ার এই পর্যন্ত? এটা এটা অ্যাড করতে পারবেন না এরকম কাউন্টার? প্রত্যেকটা প্লাগইনস তো আসলে ওইভাবে দেখায় দিয়েও তো সুবিধা হবে না, কারণ আজকে দেখাই দিব, কালকে তো নতুন প্লাগইন আসবে, ওটা কি করবেন? স্যার অ্যাড করার নিয়ম তো দেওয়াই থাকে স্যার, করা হ্যাঁ, যাবো ওখানে কেমন? অ্যাড করার নিয়ম দেওয়া আছে, তো আপনারা নেক্সট দিন দেখবেন যে কে কি প্লাগইন অ্যাড করতে চান, প্লাগইন খুঁজবেন, যার যেটা মন চায় প্লাগইন অ্যাড করার চেষ্টা করবেন। জি স্যার, নির্দিষ্ট ভাবে দেওয়া যায় না, একটা খুঁজে ওয়েবসাইট থেকে। দিবনি কোন একটা প্লাগইন যদি নির্দিষ্ট করে চান ওটাই দিয়ে দিব, অ্যাড করবেন। প্লাগইন বলতে স্যার অনেক কিছু মিলায় ওয়েবসাইট যা কিছু দেখাইলেন ওরকম কিছু একটা। ওইরকম কিছু একটা তো ওইভাবে না, আপনারা অলরেডি অনেক ওয়েবসাইট বানাইছেন এতদিনে, তো ওগুলোর ভিতরে যা যা আপনাদের অপূর্ণতা ছিল ওগুলো এখন তো ঠিকঠাক করলে করতে পারবেন। আপনারা জাভাস্ক্রিপ্ট পারেন, আগে যে কাজগুলো আপনারা করতে চাইছেন আমি বলছি যে এগুলো জাভাস্ক্রিপ্টে করা যায়, ওই কাজগুলো মনে করেন,
ওগুলো আমাকে দেন, যে ভাই এটা আপনি বলছেন জাভাস্ক্রিপ্টে করা যায়, এখন আমাকে রেডি করে দেন, আপনারা বলেন তাই না? তাহলে তো আপনাদের জন্য যদি বলো মনে হয় যে মেনু ইয়াসিল ওগুলা তো করাই হয়ে গেছে। না হলে তো আপনারা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমার আমার সব মনে নাই, বা মনে করেন মনে থাকারও কথা না, অনেকগুলা তো, সব কিছু মনেও নাই, মনে থাকার কথা